আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ আবের ফ্রম ডেলি বাজার নিউজ। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। তো দেখতেই পাচ্ছেন সবজি, এবং আজকে আমি সবজির বাজারে চলে আসছি। আজকে শনিবার 30 তারিখ, মাসের শেষ দিন। তো সবজির বাজারে সবজির দামের কী অবস্থা সেটা আমরা একটু জানবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করবো যে ঈদের পরে কী অবস্থা। আসসালামু আলাইকুম, কেমন আছেন? বসেন বসেন। এই হাইব্রিড শসা এটা, এটা কত করে কেজি? 60 টাকা। আচ্ছা, আর এটা দেশি শসা, এটা কত করে? 70 টাকা। সবজি এত কম কেন? সবজি কম মনে হচ্ছে। আচ্ছা, পটল কত করে? পটল 60 টাকা কেজি। আর উস্তা করলা 60 টাকা কেজি। দাম কম না বেশি? কমছে। ঝিঙ্গা? ঝিঙ্গা 80 টাকা কেজি। আর চাল কুমড়া 60 টাকা। কাঁচা আম কত করে বেচতে স্যার? 50 টাকা কেজি। লতি 70 টাকা 80 টাকা। আর উস্তা 80 টাকা কেজি। চিচিঙ্গা 70 টাকা কেজি। আর সাদা বেগুন 60 টাকা কেজি। আর লম্বা বেগুন 50 টাকা কেজি। ফুলকপিও দেখে আছে কত করে? 50 টাকা। ভেন্ডি 60। টমেটো 50। আর বরবটি 80 টাকা কেজি। আচ্ছা বসুন, চলেন আমরা একটু সামনের দিকে যাব। গাটি কত করে? 140 টাকা। আর কলার মোচা 50 টাকা পিস। আর পেঁপে কত করে? 60 টাকা কেজি। পেঁপের দাম বাড়ছে। আর বৃষ্টি কুমড়া 50 টাকা। আর টমেটো কত করে কেজি? 40 টাকা। এটা 40 টাকা। আর এটা 50-60। লেবু কত করে? 40-50। হালি 50 টাকা এটা। আর এটা 80 টাকা হালি। চাল কুমড়া কত করে? 50 টাকা কেজি। 50 টাকা পিস। ক্যাপসিকাম 40 টাকা পিস। গাজর 80 টাকা কেজি। দুন্দল 80 টাকা কেজি। ঝিঙ্গা 80 টাকা। সজনা সাধারণ সিজন নেই। হ্যাঁ, কত করে? 120 টাকা কেজি। আম কত করে? 60 টাকা কেজি। আর বেগুন? বেগুন ষাট। চিচিঙ্গা? চিচিঙ্গা 60। একটু দিয়ে আসো একটু। লাউ কত করে? লাউ 50-60। 50-60 টাকা পিস। আর তাল বেগুন? আমরা একটু আরেকটা দোকান দেখবো। আসসালামু আলাইকুম। লতি 80 টাকা কেজি। কলা কত করে? কলা 40-35। ঠিক আছে। আসসালামু আলাইকুম। কাঁঠাল কত করে মামা? কাঁঠাল কত করে? 80 টাকা পিস কাঁচা কাঁঠাল। আর বেগুন এরা 60 টাকা। কাঁকড়া কত করে? 100 টাকা। সিম 80 টাকা। পটল 50 টাকা। চিচিঙ্গা 60 টাকা। চাল কুমড়া 50 টাকা। এটা কোন জায়গার? গাংলা। এটা কত করে? 100। আম কত করে? আম 50 টাকা। আর ঢেঁড়স? ভেন্ডি 60 টাকা। আর এই সাদা বেগুন? 70 টাকা। গাজর? 80। আর এটা 80 টাকা কেজি। তো দর্শক, এই ছিল সবজির বাজার থেকে আমার কাছে আজকের দিনে সবজির দামের আপডেট। তো এখানে বিদায় নিব ইনশাআল্লাহ। নতুন দিনের নতুন বাজার থেকে আবার যুক্ত হবো, সে পর্যন্ত আমি যাবে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।